ঝিনাইদহে শুরু হয়েছে 2 দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণ। সকালে শতকান কারাতে দো নামের একটি কারাতে স্কুলের আয়োজনে শহরের পৌরসভা চত্বরে টেনিস গ্রাউন্ডে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। এ সময় স্কুলটির পরিচালক কাজী আলী আহমেদ, লিকু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 2 দিন ব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 29 জন শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন কারাতের জাতীয় ও স্থানীয় প্রশিক্ষকবৃন্দ। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। এবং নতুন করে কেরাতে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকালবেলা আমাদের এই প্রোগ্রাম, আজকে তোমরা তো ওখানেও প্র্যাকটিস করবে আর কালকে তো আমরা 10টার দিকে শুরু করছি। এভাবে করাই, তোমরা দেখো আমরা চেষ্টা করছি তোমাদের যতটুকু আমাদের সক্ষমতা ছিল সকালে এবং বিকেলে পাবো এই দুই টাইমে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।